দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনে উত্তেজনা। মাত্র 20 দিন বাকি ভোটের। টানা 15 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সাথে নির্বাচনে অংশগ্রহণ করছে নিবন্ধিত 27টি দল। তবে নির্বাচনের বাইরে রয়ে গেছে বিএনপি জামাত, সমমনা অর্ধশতাধিক রাজনৈতিক দল। তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন আর গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে দফায় দফায় হরতাল অবরোধ কর্মসূচি পালন করছে নির্বাচন বর্জনকারী দলগুলো। রোববার জাতীয় প্রেস ক্লাবে শহীদ জিয়া মুক্তিযুদ্ধ ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বক্তব্যে আওয়ামী লীগের ডামি, স্বতন্ত্র ও দলীয় প্রতীক নিয়ে নির্বাচনের সমালোচনা করেন তিনি। এই সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারি কর্মচারীদের গ্রামে গ্রামে পাঠানো হচ্ছে কষ্ট করার জন্য। কি করবে তারা? আরে ভোট হবে কার কার মধ্যে? সরকার বিরোধী কোন রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিচ্ছে? যে আর একবার গণতন্ত্র খাদে পড়েছে, ফেলা হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে মানুষের গণতান্ত্রিক অধিকার। এই গণতন্ত্র ইনশাল্লাহ আবার আমরা ফিরে পাব এই বিএনপি নেতৃত্বে এবং তার আমাদের জেলার কেসুদায় সমাধান। এটি ইতিহাস, এটাই ঘটে এসেছে, এটাই ঘটবে ইনশাল্লাহ। এছাড়া নির্বাচনে সরকারের পছন্দ মতো সবকিছু হচ্ছে বলে কঠোর সমালোচনা করেন। আওয়ামী লীগের সাথে আপোষের কোনো জায়গা নেই বলে মন্তব্য করেন। এ সময় নির্বাচনী প্রতীকে হালবিহীন, ছইবিহীন ও ছইতুলা নৌকা প্রতীক থাকলে ভালো হতো বলে ব্যঙ্গ করেন নজরুল ইসলাম খান। হয় সরকারি জোট, না হয় তাদের দলীয় জোট, না হয় মহাজোট, আর না হয় তাদের তৈরি করা কয়েকটা রাজনৈতিক দল। এই প্রতীকগুলি বিভিন্ন রকমের না করে আমার কাছে মনে হয় খুবই ভালো হতো যদি চারজন প্রার্থী থাকতো, চারটা নৌকা, একটাতে সই আছে, একটাতে সই নাই, একটাতে হাইল আছে, একটা হাল নাই, কিন্তু নৌকা সব যেটা পছন্দ হয় আপনার মনে বলছেন হয়ে যাবে। আসলে কারা কারা জিতবে এই নির্বাচনে এটা তো আগামীকালই জানা যাবে। এছাড়া বরিশালে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশি বাধার মুখে পড়ে বাম গণতান্ত্রিক জোট। বাম গণতান্ত্রিক জোটের বরিশালের সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী সরকারের সমালোচনা করে জনগণকে নির্বাচন বর্জনের আহ্বান জানান। আমরা